সংসদের পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে লড়তে শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগেরই প্রার্থী হতে চান প্রায় 150 প্রার্থী। তাদের অর্ধেকই বেশি প্রার্থী লড়তে চান ঢাকার দুইটি আসনে। বিকেলে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা শেষে দেখা যায় পাঁচটি আসনে 141 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা 18 আসনে 56 জন ও ঢাকা 5 আসনে 20 জন, এছাড়া নওগাঁ 6 আসনে 34 জন, সিরাজগঞ্জ 1 আসনে 3 জন এবং পাবনা 4 আসনে 28 জন। দলীয় প্রার্থী চূড়ান্ত করতে 17 আগস্ট থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করেছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে এদের মধ্যে কে কোন আসনে দলীয় মনোনয়ন পাবেন।